ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে সিরাজগঞ্জ 5 আসনে, সেখানে আছেন সহকর মারিফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে দেশের 300টি আসন নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সকাল থেকেই সারাদিন আছি এই সিরাজগঞ্জ 5 আসনে। সেই আসনটিতে তৃণমূল পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলরা, দলের নেতাকর্মীরা আসলে কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ে জানার বা তুলে ধরার চেষ্টা করেছি। আমার সঙ্গে এখন যুক্ত আছেন এই মুহূর্তে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস। কথা বলবো তার সঙ্গে। স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। নির্বাচন তো ঘনিয়ে আসছে, আপনারা কি চাচ্ছেন যে নির্বাচনের প্রতিপক্ষ কোন দলটা বেশি শক্তিশালী বলে মনে করছেন? ধন্যবাদ ডিবিসিকে। আসলে নির্বাচন যদিও ঘনিয়ে আসছে, কিন্তু আমাদের বেলকুচি, চৌহালি এবং ইনাতপুর নিয়ে আমাদের সিরাজগঞ্জ 5-66 আসনটি, এখানে এই আসনটি পরিচিত হইল বিএনপির আসন বলে। এখানে 1996 মাননীয় প্রধানমন্ত্রী জনাব আব্দুল লতিফ বিশ্বাসকে যখন মনোনয়ন দিয়েছিলেন, তখন স্বাধীনতার পরে একমাত্র উনি 96 এই সিটটি আওয়ামী লীগের উদ্ধার করেন। তারপরে 2001 তো নির্বাচন জানেনি, তারপরে বিদ্রোহী প্রার্থী ছিল, যার কারণে 2001 এখানে আওয়ামী লীগ জয়যুক্ত হতে পারে নাই। 2008 যখন নির্বাচন হয়, তখনও জনাব আব্দুল লতিফ বিশ্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তখনও এই সিটটি 2008 আওয়ামী লীগ জয়যুক্ত হয়। তারপরে 2014 দ্বাদশ নির্বাচন তো সামনে, সেক্ষেত্রে শক্তিশালী তাহলে মূলত কি আপনারা ভাবছেন যে বিএনপি শক্তিশালী যদি নির্বাচনে অংশগ্রহণ করে? বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে, আমি একজন সংগঠন করার লোক, কারণ আমি একটি কথা সত্য কথা বলবো যে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে, এখানে যদি রাজনৈতিক ব্যক্তিত্ব যদি মনোনয়ন না পায়, তাহলে এই সিটটা বিএনপির হয়ে যাবে। সেটা কীভাবে, মানে তাহলে কি আপনারা তৃণমূল পর্যায়ে বলতে চাচ্ছেন সুসংগঠিত না? তৃণমূল পর্যায়ে সুসংগত যদি কথাটা আমি বলি, কারণ আমাদের, আমি যেমন সেক্রেটারি এবং আমার এমপি হলো সভাপতি, উনি অরাজনৈতিক, আর উনি যখন সভাপতি হয়েছেন তখন থেকে উনি আমাকে এই, তার সাথে আমার পড়তেছে না, যখন ত্যাগী নেতারা, নেতাদের কথা আমি বলি, উনি তাদেরকে সেই কমিটিতে স্থান দিচ্ছে না। এবং এটাও জানেন যে আমার দৌলতপুর ইউনিয়নে আমাকে ছাড়াই উনি পরিচিতি সভা করছে, বেলকুচি ইউনিয়নে আমাকে ছাড়াই পরিচিতি সভা করছে। আমি তিনটা কমিটি পাস করিয়েছি, একটা হলো ভাঙ্গাবাড়ি ইউনিয়ন, সেটা কমিটি দেখছি, সেটা আমার কাছে যথাযথ মনে হয়েছে, সেটাকে আমি সই করেছি, ওটা পরিচিতি সভা হয়েছে। এবং দুপিরাবেড়া, ওটাও আমার এবং তার সইতে ই হয়েছে, সেটার পরিচিতি সভা হয়েছে, পৌরসভাটা হয়নি। তো আরও দুইটা উনি পরিচিতি সভা করছে, যেটা আমি ইন্নর। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের এই আসনটি যতটুকু উন্নয়ন হয়েছে আসলে মূলত কি আওয়ামী লীগের হাত ধরে তো উন্নয়ন হয়েছে? যদি উন্নয়নের কথাই বলে থাকি, যে এখন যদি কোনো ধরনের উন্নয়ন বা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চান কিনা সংসদ সদস্য? এখন উন্নয়নের কথা যদি আমি বলি, তাহলে উন্নয়নটা তো আমি জানি না, আমাকে নিয়ে কোনো ইউ করা হয় না যে এই যে টিআর কাবিখা কোথায় গেল, আমি তো দলের সেক্রেটারি হিসাবে আমার মাধ্যমে এটা ভাগ হওয়ার কথা, দলকে দেওয়ার কথা বা উন্নয়নে দেওয়ার কথা, কিন্তু আমি আদৌ জানি না। জি, তাহলে উন্নয়ন যতটুকু হয়েছে ততটুকু কি আসলে পর্যাপ্ত কিনা বা প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা সাধারণ মানুষের? এছাড়া আর কী কী উন্নয়ন হলে আপনাদের এই আসনটি আরও ব্যাপক আকারে ধারণ করতে পারে? আমাদের এটা হলো নদী সিস্তি এলাকা, এখানে আমাদের উন্নয়নের, যেমন সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস সাহেব এখানে অনেকগুলি মানে চোখে দেখার মতো উন্নয়ন করেছে, যেমন ডাকেচারি, মৎস্য ইনস্টিটিউট, ভেটেনারি কলেজ, ফায়ার সার্ভিস, তারপরে হাসপাতাল, অনেক স্কুল কলেজ, কিন্তু এগুলো দেখার মতো। কিন্তু আমার এমপির সময় কি হয়েছে, কি হওয়া প্রয়োজন আর কি কি হওয়া প্রয়োজন? এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমাদের এই যে রোডটা, আমি, আমার জানা খুব ই যে লতিফ বিশ্বাস সাহেব ওইটা ইকোনমিক জোনের ওই দিক থেকে, যমুনা সেতু পরের থেকে ইনায়তপুর খাজা ইউনুস পর্যন্ত একটা বাইপাস রাস্তা ওনার দেওয়া ছিল,
এখন আমাদের এই দুই পিরিয়ডে সেই রাস্তাটার কি খবর আমার জানা নাই। বেতিলে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, ওইটা চোয়ার অঞ্চলকে উন্নয়ন করার, সেটাও কি খবর আমার জানা নাই। এখন আমার এমপি যদি আমার সাথে এগুলো নিয়ে সমন্বয় করে তাহলে কিন্তু আমার জানা থাকবে যে কোথায় কি হচ্ছে, এটা আমার জানার কথা। দলের সাথে এটা আরও আমি না, আমার দলের আরও সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা যদি জানে তাহলে আমি বলতে পারবো যে তারা। ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টায় ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতা কমরা কী ভাবছেন সে বিষয়ে চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবি সিলেকশন স্পেশাল।